बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अभिभावकबृंद जरा देखें सुन तलामु आलैकुम। आज के विषय पाठदान करब से हे पंचम श्रेणी बांगला। तार आगे सबा के माहे रमजान शुभेच्छा और अग्रिम ईद शुभेच्छा सबा के। आज के पंचम श्रेणी बांगलार चिठी बा पत्र ए निये तोमादेर साथे आलोचना करब। एटा तोमरा क्लास थ्री थेके तृतीय श्रेणी तृतीय चतुर्थ पंचम एवं एटा तोमादेर मैट्रिक पर्यन्त आसबे। तो एर किछु नियम आछे, नियमगुलो जदि तोमरा जेने राखो ताहले जे कोनो चिठी दरखास्त तोमरा लिखते पारबे। दरखास्त बा आवेदन पत्र आसले चिठीर मध्ये सेटा दरखास्त, मेन हच्छे चिठी। चिठीटाके आमरा चिठी अथवा दरखास्त लिखी। चिठीटा छय सात धरनेर होये थाके, जेमन मने करो व्यक्तिगत चिठी, आवेदनपत्र बा दरखास्त, संवादपत्र संवादपत्रेर माध्यमे प्रकाशित कोनो चिठी, तारपर मानपत्र, स्मारकलिपि, आमंत्रणपत्र, निमंत्रणपत्र, एई सबगुलोई पत्र बा चिठी। এই চিঠিগুলো তোমার যখন ব্যক্তিগত চিঠি আমরা লিখব সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত চিঠি হচ্ছে হয়তোবা তোমার বাবার কাছে চিঠি, বন্ধুর কাছে চিঠি, তোমার পার্সোনাল যে চিঠিগুলো বন্ধুর কাছে, বাবার কাছে, ছোট ভাইয়ের কাছে, বোনের কাছে, বন্ধু বান্ধবীর কাছে, এরকম চিঠিগুলোকে ব্যক্তিগত চিঠি বলা হয়। তো ব্যক্তিগত চিঠি চিঠির লেখারও ছয়টা নিয়ম আছে, ছয়টা পার্ট আছে চিঠিতে। যেমন তারিখ, তোমাদের পার্টগুলো আগে আমি লিখে দিচ্ছি, তারপর কীভাবে লিখতে হবে সেটা আমি দেখে দিই। যেমন এক, তারিখ লিখতে হবে, তারিখের সাথে ঠিকানা। ঠিকানা বলতে এটা হচ্ছে তোমার ঠিকানা, ঠিকানা পুরোপুরি ঠিকানাও লিখতে পারো, কিংবা যেখান থেকে তুমি লিখছো সেই জায়গাটার নামও উল্লেখ করে দিতে পারো। আমি একটু পরে তোমাদের আমি লিখে দেখাবো। দ্বিতীয় হচ্ছে তোমার শিরোনাম, তারপর হচ্ছে গর্ভাংশ বা পত্রগর্ভ, সরি পত্রগর্ভ, মানে আমরা মেইন কথাগুলো পত্রের ভিতরে যেগুলো লিখবো সেটাকে পত্রগর্ভ বলে বা মূল অংশ বলে সেটা। তারপর হচ্ছে ইতি, তারপর তোমার তারপর প্রেরক, প্রাপক এটা খামের ভিতরে পড়ে। খাম লিখতে হবে। হ্যাঁ, তো এই যে এগুলো আমাদের ব্যক্তিগত চিঠির ভিতরে লিখতে হবে। এবং ব্যক্তিগত চিঠি কিংবা আবেদনপত্র আমাদের সাধারণত তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণীতে আবেদনপত্র বলতে বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদনটাই বেশি আসে। আর যেটা সংবাদপত্রের মাধ্যমে, তারপর তোমাদের চাকরির যেটা আবেদনপত্র, সেগুলো আরও উপরের ক্লাসে যখন তোমরা উঠবে তখন সেগুলো জানবে আর বুঝবে। তবে এই নিয়মগুলো মোটামুটি সবগুলোতেই এই কয়েকটা জিনিস মূল। এখন যেটা তোমাদের ব্যক্তিগত চিঠিতে যেটা হচ্ছে, এখন তোমাদের সিলেবাস অনুযায়ী আমি দেখাচ্ছি। প্রথম আছে তোমাদের বনভোজনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। বন্ধুর নিকট পত্র একটা, আর হচ্ছে তোমার বন্ধুর নিকট পত্র একটা, বাবা মার নিকট পত্র একটা, বড় ভাইয়ের কাছে নিকট পত্র এক ধরনের। বন্ধুর নিকট যখন আমরা পত্র লিখবো সেক্ষেত্রে ফার্স্ট যে চিঠিটা লিখবো তাকে ধরো এটা একটা খাতা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে যেটা লিখবে মনে করো এটা খাতা। প্রথম আমরা যারা আমরা মুসলমান এখানে লিখবো যারা এলাহি ভরসা, এটা এই খাতার
মাঝখানে লিখব। তারপর লিখব ডান পাশে তারিখ, তাং। আজকের তারিখ 3 তারিখ, 3/5/2021। আরমানিটোলা আমি পুরোটা লিখলাম না, আমি বাউনি স্কুল, আমি স্কুল থেকে আছি, আরমানিটোলায় আছি আমি, সেই শুধু আরমানি টোলা এটুকু লিখলেই হবে। তোমরা যে জায়গা থেকে চিঠিটা লিখবে তোমরা তোমাদের শুধু জায়গাটা লিখলেই হবে, পুরো ডিটেলস ঠিকানা ইচ্ছা করলে দিতে পারো নাও দিতে পারো। এখন কথা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমি কাকে চিঠিটা লিখব। যখন আমি বাবা মাকে লিখব সেই ক্ষেত্রে আমরা শ্রদ্ধেয় সম্মান দিয়ে আমরা লেখা লিখব, যেমন শ্রদ্ধেয় আব্বাজান কিংবা শ্রদ্ধেয় আম্মা, তারপর বড় ভাইকে লিখলে গেলে শ্রদ্ধেয়। কিন্তু যখন আমি আমার বন্ধুকে লিখব কিংবা বান্ধবীকে লিখব তখন লিখব প্রিয়, একটা নাম দিয়ে, হয়তো বা বান্ধবী লিখে কিংবা বন্ধু লিখে কিংবা নাম দিয়ে। যেমন মনে করো আমি মুনিরার কাছে চিঠি লিখব, প্রিয় মুনিরা, প্রিয় মুনিরাটা মুনিরা, প্রিয় মুনিরা। এখন যদি এটা আমি তোমার আব্বাজানকে লিখতাম তাহলে কি লিখতাম, শ্রদ্ধেয় আব্বা। যদি ছোট ভাইকে লিখতাম তাহলে লিখতাম স্নেহের কিংবা প্রিয় ভাই, যেমন রাসেল ছোট ভাই, কিংবা স্নেহের রাসেল, এখানে স্নেহেরও লিখতে পারো রাসেল। এইভাবে করে আমরা ব্যক্তি হিসাবে আমরা তাদেরকে সম্মান জানিয়ে ব্যক্তি হিসাবে লিখব। এখন বনভোজনের আমন্ত্রণ জানিয়ে লেখো, আর যেটাতেই লেখো সবচেয়ে প্রথম হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন আছেন। যদি আমরা আর সবসময় খেয়াল রাখবে আমাদের চিঠির ভাষাটা হতে হবে একদম সহজ বোঝার মতো, যেটা আমাদের বইয়ের ভাষা, এখানে চলিত ভাষা সাধারণত ব্যবহার করা হয়। আর চিঠির ভাষা এমনভাবে লিখবে যাতে স্পষ্টভাবে বুঝতে পারে ছোটো, কারণ একটা চিঠিতে এত 2-3 পেজের রচনার মতো হয় না, ছোটো খাটের ভিতরে তোমার মূল কথাটা তুমি তুলে ধরতে পেরেছ সেদিকেই খেয়াল রাখবা। তো আসসালামু আলাইকুম, আমরা সালাম ছোট বড় সবাইকেই দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। প্রিয় মুনিরা আসসালামু আলাইকুম, কেমন আছো। তারপর আমরা কী করব, কেমন আছো। আমি যখন বন্ধুকে বলবো কিংবা ছোটো ভাইকে বলবো তখন কিন্তু আছো, তুমি তুমি ওয়ার্ডটা ইউজ করবো। আর যখন আমি বড় কাউকে বলবো তখন আছেন আপনি করে বলবো, কেমন আছো। আশা করি ভালোই আছো, আশা করি ভালোই আছো। অনেক দিন যাবৎ তোমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। এভাবে করে তোমার এই ভিতরের যে অংশটুকু আছে এই অংশটুকু একেবারে হুবহু বইয়ের মতো দিতে হবে, হুবহু তোমার মুখস্থ করে দিতে হবে এমন কোনো কথা না। তুমি তোমার বন্ধুকে একটা বনভোজন মানে পিকনিকের জন্য দাওয়াত করছো, সেটা তুমি তোমার মতো করে করতে পারো। যেমন কেমন আছো, আসসালামু আলাইকুম, কেমন আছো, আশা করি ভালোই আছো, অনেকদিন যাবৎ তোমার সাথে কোনো দেখা হচ্ছে না, খোঁজ খবর হচ্ছে না, তাই চিঠি লিখলাম। এবং আরেকটা সুসংবাদ আছে, এভাবে করে লিখতে পারো। আরেকটা সুসংবাদ আছে, আমরা আগামী শুক্রবার কিংবা আগামী অত তারিখে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিবে, ধরো এটা মে মাস চলছে, তুমি মনে করো 15ই মে কিংবা 14ই মেতে আমরা সবাই মিলে বনভোজনে যাচ্ছি, সেটাতে তুমি গেলে আমি অনেক খুশি হবে, তাই তোমাকে আমি
আমন্ত্রণ জানাচ্ছি, তুমি অবশ্যই 13 তারিখ রাতে কিংবা 14 তারিখ রাতে তুমি আমার বাসায় চলে এসো, সকালে আমরা একসাথে যাব। এরকম করে তোমার যেভাবে মন চায় ছোট ছোট করে তুমি লেখার চেষ্টা করবে। এভাবে করলে ভিতরেরটা তুমি সব লিখে পরবর্তীতে, আমি এটা তোমাদের লিখে দিচ্ছি না, এটা শুধু বোঝানোর জন্য বলছি। দেখো এভাবে করে লিখে পরবর্তীতে ধরো লিখলে, হ্যাঁ এই পর্যন্ত লিখলাম আমরা যে আমরা বনভোজনে যাচ্ছি, তুমি আমন্ত্রিত, অবশ্যই তুমি চলে আসবা। তারপর শেষের দিকে যেটা আমরা বিদায় সম্বোধনা যেভাবে জানাবো, সেখানে অবশ্যই আমি আমার তার বাসার যারা আছে বড় ভাই কিংবা তার আম্মা আব্বুকে সালাম দেয়া, এগুলো তো লিখে দিচ্ছি লাস্টেরটা, যেমন তুমি অবশ্যই চলে আসবো, সাথে তোমার ছোট বোন সাবিনাকে নিয়ে আসবে। আমরা সবাই ভালোই আছি, বাড়ির বড়দের আমার সালাম দিও। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। হ্যাঁ যাই হোক, এই যে কথাগুলো ভিতরের যে পত্র গর্ভ যেটাকে বলে, এই কথাটুকু তুমি তোমার একান্তই নিজের মতো করে লিখবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমার এভাবে লিখতেই হবে, বইয়ের মতো লিখতে হবে। তুমি তোমার মনের ভাব তাকে দাওয়াত দিচ্ছ, যেভাবে খুশি তুমি লিখতে পারো, সেই ক্ষেত্রে কোনো নাম্বারও কাটবে না, তোমার কোনো ভুলও হবে না। শুধু মেইন তুমি এখানে তারিখটা লিখেছো কি না, তুমি এটা লিখেছো কি না, এটা লিখেছো, এখন তুমি কী লিখবে শেষে, ইতি তোমার বান্ধবী কি আমার নাম, তোমরা আবার আমার নাম লিখে দিও না, তোমরা তোমাদের নাম লিখবে, তোমাদের যে না যার যার নাম তার তার নাম লিখবে। আর এখানে কোনো আমি আনমানি টোলা লিখলাম বলে তোমাদের আনমানি টোলা লিখতে হবে, কিংবা বইয়ে খিলগা আছে বলে তোমরা খিলগায় লিখবে, তেমন না। তোমরা যেখান থেকে চিঠিটা লিখবে, যেখানে তোমাদের বাসায়, সেইখানে শুধু এই জায়গাটার নাম লিখে দেবে। আচ্ছা এটা হচ্ছে, দেখো 1 2 3 4 5টা অংশ, তাই না? এই একটা, দুইটা, তিনটা, এই একটা, চারটে, একটা, পাঁচটা, বাকি আরেকটা অংশ যেটা হচ্ছে সেটা কি খাম। এই খামটা আমরা, খামটা আসলে সরি আমার ভুল হয়েছে, আমি খাম একটা নিয়ে আসতে চেয়েছিলাম, তারপরেও যেমন খামটা আমি, আচ্ছা এক মিনিট তোমরা অপেক্ষা করে, এই এই খামটা, এই যে এইটা খাম। আমরা আসলে লেখার সময় যে খামটা আমরা এঁকে দেই, তোমাদের দেখো খামটা আমরা এখানে কিংবা নিচে একটা এঁকে দিব, এই যে এটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তাহলে আমি একটু উপরের দিকে মুছি। এই যে এখানে মনে করো এটা খাম, হ্যাঁ আমি তোমাদের এ খাম, খামটা আসলে কিন্তু তোমরা চিঠির ভিতরে আমরা খাম লিখব তা না, এই যে চিঠিটা আমি লিখে এই খামের ভিতরে ভরে এই খামের উপরে যে জিনিসটা লিখে পোস্ট করব, সেই খামটাই আমরা খাতার মধ্যে এঁকে দিই। এটা হয়তো বা তোমরা অনেক ছোট, তোমরা বুঝো না, শুধু লিখে এসেছো যে খাম আঁকতে হবে, কিন্তু খামটা আসলে কি সেটা হয়তো বা অনেকে জানো না। আমরা চিঠি কাউকে সত্যিই যদি আমরা চিঠি লিখি, তাহলে চিঠির নিচে কিন্তু আমরা এরকম খাম লিখে দিব না, আমরা এই যে খামটার ভিতরে চিঠিটা ভরব, সেই চিঠিটার এই খামের উপরে কী লিখতে হবে, কারণ এই খামের উপরে লেখাটা দেখেই পোস্টম্যান চিঠিটা যাকে দেবার তার কাছে পোস্ট করবেন। তখন আমরা কী করবো, এই এরকম একটা খাম লিখে দিব। চিঠি পোস্ট করতে হলে খামের এই পাশে একটা ডাক টিকিট লাগাতে হয়, ডাক টিকিট লিখা মানেই ডাক টিকিট লাগানো না, ডাক টিকিট একটা পাওয়া যায় ছোট ছোট, সেই ডাক টিকিটগুলো আমরা, তোমরা তো দেখো নি, আমরা ছোটোবেলা অনেক কালেক্ট করতাম বিভিন্ন দেশের ডাক টিকিট, এটা ছিল তখনকার দিনে আমাদের সময় যখন আমরা ছোটো ছিলাম। এখন তোমরা আসলে এগুলোর থেকে অনেক দূরে, সেই ডাক টিকিট কেউ ডাক টিকিট কালেক্ট করতো, কেউ ভিউ কার্ড কালেক্ট করতো, কেউ পোস্ট কার্ড, এগুলো হচ্ছে যার যার একটা হবি ছিল, শখ ছিল এগুলো কালেক্ট করার, মানে জমানো,
আমরা বলছিল ভিউ কার্ড যাবো না, রব্বাস ছিল এত ভিউ কার্ড জমে ফেলতাম, 2 টাকা 1 টাকা করে ভিউ কার্ড পাওয়া যেত, সেটা কিনে কিনে জমা দেবো। অনেকের ছিল এরকম ডাক টিকিট স্ট্যাম্প যেটাকে বলে, সেটা জমানোর একটা বই ছিল, বইয়ের মধ্যে আঠা আঠা দিয়ে বিভিন্ন দেশে ডাক টিকিট জমা, তো ওই যে আমাদের দেশে যে ডাক টিকিট আছে সেটা কিনে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হয়। তো ওটাতে আমরা খাতাতে আসলে লাগাতে পারি না, যার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ডাক টিকিট। ডাক টিকিট মানে ওই স্ট্যাম্পটা এখানে লাগাতে হবে। আচ্ছা, তারপর আমরা এই খামটাকে 2 ভাগ করব। একটা হচ্ছে এই জায়গাটা অনেকেই ভুল করো, প্রেরক আর প্রাপক দুইটা জিনিস। প্রেরক, প্রেরক, প্রাপক মনে রাখবা, প্রে প্রে মানে পাঠানো, এটা মনে রাখবা, প্রে পাঠানো আর প্রাপক পাওয়া, যেটা যারা পায় তাদেরকে বলা হয় প্রাপক, আর যারা পাঠাচ্ছে তারা হচ্ছে প্রেরক। যারা পাবে তারা হাতের ডান দিকে মানে প্রাপক, আর যারা পাঠাবে যেমন তুমি পাঠাচ্ছ তোমার নাম বা দিকে, আর তুমি কাকে পাঠাচ্ছ তার নাম ডান দিকে। এখন পাঠালাম কে, আমি, আমার নামটা পুরোটা লিখতে হবে, বিনা ফ্রোজ। আমার ঠিকানা 35 নং আরমানি টোলা, টোলা কোথা থেকে পাঠালাম, অবশ্যই ঢাকা। আর পাঠালাম কাকে, মুনিরা, মুনিয়া, মুনিয়া বেগম, মনে করো তার বাসা তেজগাঁ কিংবা মিরপুর। যদি ঢাকার ভিতরে হয় তাহলে ঢাকার ঠিকানা লিখবে, যে কোনো ঠিকানা একটা লিখে দিবে, নির্দিষ্ট করে যে এই ঠিকানাই লিখতে হবে, একটা নির্দিষ্ট ঠিকানায় লিখতে হবে এমন কোনো কথা নেই, যেটা একটা ঠিকানা লিখে দিলে হবে ঢাকার। আর যদি গ্রামে কোথাও পাঠাতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা গ্রাম, পোস্ট অফিস, থানা লিখে লাস্টে অবশ্যই জেলা লিখতে হবে। যেমন মনে করো মুনিরা, আমি লিখছি 14 নং কাজীপাড়া মিরপুর, মিরপুর 10 ঢাকা। কোথায় পাঠালাম সেটা ঢাকায় না কুমিল্লায় না ঢাকার বাইরে না সিলেট না চিটাগাং, যাই হোক এগুলো অবশ্যই এখানে জেলাটা উল্লেখ করে দিবে। এটা হচ্ছে একটা ব্যক্তিগত চিঠি। ব্যক্তিগত চিঠিটা দেখো, আমি এই দিকটা লিখলাম না কেন, এই দিকটা তোমরা তোমাদের মতো করে লিখবে, তোমার বনভোজনে কীভাবে তোমার বন্ধুকে দাওয়াত দিবে তুমি সেইভাবে, এলাহি ভরসা, যারা মুসলমান আছে তারা এলাহি ভরসা আছে, যারা এলাহি ভরসা লিখবে, যারা অন্য ধর্মের আছে তারা তোমাদের মতো করে লিখবে। এখানে তারিখ, যে তারিখে চিঠিটা লিখবে, তোমার পরীক্ষা যেদিন হবে সেই দিন সেই তারিখটা তোমরা লিখবে। তোমরা ধরো পরীক্ষা দিচ্ছ নভেম্বরে 2021, তোমরা 2020 লিখবে না। বইয়ে অনেকে আছে যারা করে বইয়ে যেটা আছে ঠিক সেটাই দিয়ে দেয়, নো সেটা না, তোমরা যে তারিখে পরীক্ষাটা দিবে, ধরো তুমি পরীক্ষাটা দিবে নভেম্বরে, তুমি নভেম্বরে কিংবা ডিসেম্বরে, ধরো নভেম্বর কি ডিসেম্বর সেখানে সেই তারিখটা দিবে। এবং বনভোজনের দাওয়াতটা তুমি কখন দিবে, তুমি ডিসেম্বরে যদি তুমি পরীক্ষা দিচ্ছ ধরো 3 তারিখে, আমি 3 তারিখ 3/5 ধরো আজকে আমি লিখলাম 3/5/2021 তারিখে আমি আজকে লিখলাম, আমার দাওয়াতটা দিবে কবে, পরে নিশ্চয়ই। আমি আবার 1/5 লিখলে কিন্তু এখানে হবে না, আমার লিখতে হবে কি 3 এর পরে, কারণ চিঠিটা পৌঁছাবে তারা পাবে তারপর আসবে, ধরো 14/5 এখানে লিখতে পারবে, আমি 14/5 আমরা তোমাদেরকে ফোন, যেমন আসসালামু আলাইকুম, কেমন আছো, আশা করি ভালোই আছো, অনেকদিন যাবৎ তোমার কোনো খোঁজ খবর নাই। পর সংবাদ, এই যে লিখে দিচ্ছি পর সংবাদ, এই যে আগামী ধরো 10 তারিখ লিখলেই বুঝে যাবে, আগামী যেহেতু লিখেছি যে 3 এর পর 10 তারিখে আমরা বনভোজনে যাব,
তুমিও আমাদের সাথে সাথে যাবে। তুমি 9 তারিখে আমাদের বাসায় আমাদের মানে লিখছি ছোট করে বাসায় চলে এসো। হ্যাঁ, সাথে তোমার ছোট বোন সাবিনাকেও নিয়ে আসবে, আমরা সব নিয়ে আসবো। এখানে শেষ, তারপর লিখবো আমরা সবাই ভালোই আছি, বড়দের আমার সালাম দিও, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। হয়তোবা আমার এটা বোর্ডের জায়গা নেই বলে আমি একটু শর্ট করে লিখলাম, তোমরা আরও লিখতে পারো যে তোমরা আসলে আমরা খুবই খুশি হব, আমাদের খুবই ভালো লাগবে, আম্মা বউ খুব খুশি হবে, এই ধরনের আরও দু একটা কথা বাড়ায় তোমরা লিখতে পারো। আর চিঠি যখন লিখবে, চিঠি দরখাস্ত যখনই লিখবে, বড় বড় করে লিখবে না, চেষ্টা করবে সবসময় এক সারি লিখতে। আর সবসময় যেটা নিয়ম হচ্ছে তোমাদের, চিঠি কিংবা দরখাস্ত একান্তই যদি দুই পেজে চলে যায় তাহলে তোমরা শুরুটা করবে এখান থেকে শুরু করে, যদি তোমাদের এই পাতায় শেষ না হয় তাহলে অবশ্যই এই পাতায় যাবা, এই পাতায় শুরু করে এই পাতা উল্টাবে না, এটা উল্টালে হয়তো বা নাম্বার কেটেও দিতে পারে, অনেকে কেটে দেয়, অনেক টিচাররা, সবার টিচার এক না, সবার নাম্বার দেয় এক না, তাই আমরা চেষ্টা করব যতটুকু আমরা ভুল যাতে না হয়, যাতে আমাদের কোথাও নাম্বার কাটার কোনো সুযোগ না থাকে, এই চেষ্টাটাই আমরা করব। তো আমরা চিঠি লিখি কিংবা দরখাস্ত সবসময় আবেদনপত্র যেটা অধ্যক্ষের কাছে লিখে কিংবা তোমার আবেদন, মোট কথা আবেদনপত্র যেটাই লেখে দরখাস্তটা, সেটা এক পাতায় শুরু করে এক পাতায় শেষ করবে, আরেক পাতায় যাবে না। তোমরা টিচারেই দেখো, যখন টিচারের কাছে, যখন আমরা প্রিন্সিপালের কাছে কোনো দরখাস্ত দেই, ধরো চতুর্থ ঘন্টায় ছুটির পরে কিংবা বোনের বিয়ে উপলক্ষে ছুটি, কিংবা মনে করো আমি জ্বর ছিলাম, আমি আসতে পারিনি 3 দিন, সেই ক্ষেত্রে আমরা যে চিঠিটাই, যে দরখাস্তটাই স্যারের কাছে লিখি, আমরা কিন্তু দুই পাতা জমা দিই না, কিংবা আমরা যেটা জমা দিই এরকম পাতা একটা দিয়ে ওর পরের পাতায় যাই না, এক পাতাতেই দেই। নিয়ম হচ্ছে বিশেষ করে দরখাস্তটা এক পাতাতেই দেওয়ার নিয়ম, এখান থেকে শুরু করে এখানেই শেষ করা, কিংবা এখান থেকে শুরু করে এখানেই শেষ করা। তবে চিঠিটার যেহেতু খাম লিখতে হয়, চিঠিতে যেহেতু অনেকগুলো কথা, সেই ক্ষেত্রে আরেকটা পেজ লাগতেই পারে, আর এত ডিটেলস বেশি বড় করবে না, কারণ চিঠি এত বড় হয় না। তোমরা চিঠিটার ক্ষেত্রে হয়তো বা এখান থেকে শুরু করে এখানে শেষ করে নিচের দিকে খাম দিতে পারো, এইরকমভাবে তোমরা লিখবে। তো তোমরা চিঠিটা কীভাবে লিখবে, এর ভিতরে চিঠি যেমনই হোক না কেন, ধরো তোমার আব্বার কাছে টাকা চেয়ে চিঠি লিখলা, কিংবা মনে করো তোমার বিশেষ করে এগুলো থাকে বাবার কাছে বই কেনার টাকা চেয়ে চিঠি লিখো, তারপর লেখা থাকে তোমার পঞ্চম শ্রেণীতে তুমি সমাপনী পরীক্ষা দিবে, তোমার প্রস্তুত কেমন করছো, প্রস্তুতি নিয়ে সেই সম্পর্কে কিছু লিখো, এই ধরনের চিঠি। তারপর বড় ভাইয়ের কাছে তোমার ছোট ভাইয়ের কাছে লিখা আছে মাদকদ্রব্য সম্পর্কে সচেতন করার জন্য ছোট ভাইয়ের কাছে চিঠি, এই ধরনের চিঠি যতই যাই হোক না কেন, এইটা 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 একটাই শুধু এখানে তোমার যার কাছে লিখবে প্রিয় শ্রদ্ধেয় স্নেহের, তারপর এখানে তারিখ তোমার ঠিকানাটা আল্লাহ এলাহি বসার, এইখানে তো ইটি আপনার ছেলে, আপনার ছেলে বা মেয়ে যদি আব্বা আম্মার কাছে বড় কারোর কাছে কিংবা ভাই, ইটি আপনার ছোট ভাই বড় ভাইয়ের কাছে বা বোনের কাছে লিখলে কিংবা ছোট বোন, এই সবে শুধুমাত্র এইটুকু তোমার ডিফারেন্স হবে। সামনের যে এগুলো আছে এই লাইনগুলো দেখো, আসসালামু আলাইকুম, তুমি সবাইকে দিতে পারো, কেমন আছো, আশা করি ভালোই আছো, অনেকদিন যাবৎ তোমার কিংবা আপনার কোনো খোঁজ খবর পাচ্ছি না, এইটুকুও তুমি এইটাই লিখতে পারো। নিচেরটুকু ধরো আমরা সবাই ভালো আছি, এই যে এইটা এই লাইনটা, আমরা সবাই ভালো আছি, আমাদের আজ এ পর্যন্ত সবাইকে সালাম দিও, এ পর্যন্ত মাঝখানের যেটা আছে শুধুমাত্র এটা আমি মুছে দিচ্ছি, দেখো শুধু এটা মুছে দিই। এরপরে তুমি যার কাছে যে ব্যাপারে চিঠি লিখবে সেটা এই মাঝখানে লিখে দিবে, ধরো পরীক্ষা সংক্রান্ত, সমাপনী পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কিংবা বাবার কাছে চিঠি লিখছো যে আমার প্রস্তুতি কেমন, তখন লিখবা আপনাদের কোনো অনেক দিন যাবৎ তোমার না, আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না, সেই ক্ষেত্রে লিখবা আপনাদের খোঁজ খবর পাচ্ছি না, আশা করি ভালোই আছেন, ভালোই আছেন, হ্যাঁ কেমন আছেন,
কেমন আছেন, প্রিয় হবে রে তখন, তখন হবে শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় আব্বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেকদিন যাবৎ আপনাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি ভালোই আছি। আমার সমাপনী আগামী নভেম্বরে আমার সমাপনী পরীক্ষা, সেই ক্ষেত্রে আমার প্রস্তুতি ভালো। ইংরেজি একটা নতুন ক্লাস করছি, ইংরেজি স্যারটা খুব ভালো কিংবা অঙ্ক স্যারটা খুব ভালো বোঝায়। আপনি আমার জন্য দোয়া করবেন বা আমি ভালোই আছি তখন আপনার আমরা না আমি ভালোই আছি আমি ভালোই আছি বাড়ির বড়দের আমার সালাম দিয়েন, সালাম দিবেন দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ইতি আপনার স্নেহে মেয়ে, ইতি আপনার স্নেহের মেয়ে বিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি কিন্তু এইখানে আবার প্রাপকের জায়গায় আব্বাজান লিখে দিও না। প্রাপকের জায়গায় তোমার আব্বার যে নামটা সেই নামটা লিখে দিবে, লিখে দিয়ে ঠিকানাটা লিখবে। জানো আমার বাবার নাম ফজলুর রহমান, ফজলুর রহমান পর্বত। হ্যাঁ, আমি আমার বাবার নাম লিখলাম, তোমরা তোমাদের বাবার নাম লিখবে। মোট কথা, প্রাপকের জায়গায় নামই লিখতে হবে। তোমার বড় ভাইকে দিলে বড় ভাইয়ের নাম লিখবে, বন্ধুকে দিলে বন্ধুর নাম লিখবে, বাবাকে দিলে বাবার নাম লিখবে, আম্মাকে দিলে আম্মার নাম লিখবে, এভাবে করে লিখে দিবে। শুধুমাত্র এই ছকটা যদি তোমরা রেডি, এই ছকটা যদি ঠিক থাকে, ভিতরে তোমরা যা তোমাদের আসবে সেটা লিখবে। একান্তই মনে করো তোমাদের একটা চলে আসলো, কারণ এখানে তো নির্দিষ্ট করা নাই যে এটা এটা আসবে সমাপনীতে, তোমাদের যে কোনোটা আসতে পারে। সেই ক্ষেত্রে মনে করো তুমি ভুলে গেছো, হয়তোবা তোমার চিঠিটা দেখে মাথাটা ঘুরে দিলে এটা কী আসলে আমি তো এটা পড়িনি, তখন কী করবে? তখন শুধু এইভাবে লিখে দেবে, এই জায়গাটা বাদ রেখে। তারপরে তোমাকে 5, 2, 3 তোমাকে দিবেই, নাম্বার দিতেই হবে। এইটা 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 যার কাছে চিঠি লিখবে সেটা এখানে দেখবা, এইটা 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 এই লেখাটা এই লেখাটা মাঝখানের লেখাটা, মনে করো মাঝখানের লেখাটা তুমি ভুলে গেছো, তুমি কোনো ভাষা খুঁজে পাচ্ছ না ওই সময়, সেই মুহূর্তে উপস্থিত বুদ্ধি হিসাবে তুমি এই জায়গাটা শুধু খালি রেখে বাকি সব দিয়ে দিবে, দেখবে সেটাতেই তুমি নাম্বার পাবা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ইনশাআল্লাহ। এটা আজকে হচ্ছে ব্যক্তিগত চিঠি, তোমাদের সাথে ব্যক্তিগত চিঠি নিয়ে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের সাথে আমি দরখাস্ত নিয়ে আলোচনা করব, আবেদন বা আবেদনপত্র বা দরখাস্ত নিয়ে আলোচনা করব। তাহলে এই সময়, এখন যে সময়টা চলছে খুবই একটা কঠিন সময় চলছে, আমাদের করোনাকালীন সময়, আমাদের মহামারী অন্য অন্যদের সাথে আলহামদুলিল্লাহ আমরা সেই হিসাবে আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আমাদের উপরে আল্লাহর রহমত আছে, যে জন্য আমরা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে, আর ভিড়ে না যাও, না যাওয়াই ভালো, দরকার কী? তোমাদের এখন অনলাইনে অনেক অনেক জামা কাপড় পাওয়া যায়, প্রয়োজনে অনলাইনে নিয়ে নাও। একটা বছর না হলে, একটা দুইটা বছর না হলে আমরা একটু কষ্টই করলাম, একটা দুইটা বছর না হলে আমরা একটু কমই পড়লাম, কমই খেলাম। তা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেভাবে রেখেছে আমাদের সবাইকে সুস্থ রেখেছে, আমরা যারা সুস্থ আছি সেই জন্য মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এবং আমরা সুস্থ থাকার চেষ্টা করি, সবার জন্য দোয়া রইল, তোমরা আমার জন্যও দোয়া করো। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।